একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিব মারা যাইব সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামতি তুবআসুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন বান্দাবান্দিরে এই জমিনে তোমরা আছো একদিন দুনিয়া থেকে বিদায় নিবা সুম্মা ইন্নাকুম বাদা যালিকা লামাইতুন এই জমিন থেকে তোমরা একদিন বিদায় নিবা সুম্মা ইন্না ইলাইকুম ইয়াউমা সুম্মা ইন্না يوم القيامة تبعثون او بنداري ابار امي الله قيامت الميدانو حشر الميدانو تمراري امي الله مانوش ملايا تلیم خونا سبحان الله اتا امرار بشا شسن حساب غور زي الله قيامت شنگوڑی تو غربا ار قيامت الدين امرا بار اي دنیا زمین تلی اندو خار قبر تلی ابار قيامت الميدانو امرا اوٹیم اوٹیمو لانی خونچائی اوٹیمو الله شندر ما بخوشترا بار ثم انكم بعد ذلك لميتون ثم انكم يوم القيامه تبعثون الله قامت الميدان আবার ও জমিন তলে আমরা রে আল্লাহ মানুষ মালাইয়া হাসরের ময়দানে তুলে গো সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন মানুষ বাইরে হইবা এই ময়দানে হাসরের অবস্থাটা কি রকম হইব সাহেব বল বড় ভয়ঙ্কর দুনিয়ায় 50 হাজার বছরে হাসরের মাঠের এক দিন হইব হাসরের মাঠের এক দিন হইব দুনিয়ায় 50 হাজার বছরের সমান এর কারণে এই জমিনে আমরা আল্লাহর ইবাদত করতাম আল্লাহ শুধু তার ইবাদতের জন্য আমরা বানাইছে আল্লাহ ফরমায় ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় এই জমিনে আমি জিন্নাত আর ইনসান দে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুরগণ এই দুনিয়ার জমিনে যদি বান্দা ভালো আমল করিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহর কবরের জীবন আখেরাতের জীবন তোমার জন্য উজালা বানাই দিবা বর্তমানে আমরা দুনিয়ার জমিনে আছি একদিন আমরা মারা যাইব অন্ধকার কবর যাইব বান্দা কবর যাওয়ার পরে কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে বরজ সেটার নাম আলমে বরজ আর কিয়ামতের পরে যে জীবন আমরা পাইব সেটার নাম হইল আলমে আখিরাত এর জন্য আমার বুজুরগণ আলমে বরজ আলমে আখিরাত যদি আমরা শান্তি মনে থাকতে চাই যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহর ভয় আমার দিলে রাখা লাগবো আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো বন্দা তোমার জীবন তোমার জন্য উজালা হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার বিশ্বাসী বান্দা বান্দীগণ তোমরা আমি আল্লাহরে ভয় করিলাও আমি আল্লাহরে তোমরা ডরাও ও কোনো মাসাদিকিন এবং সত্যবাদী যারা আছে এই সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলাফেরা কর অর্থাৎ মালা মানুষ ওলামাই কেরামের লগে চলাফেরা কর ولي الله لغي تمي شمبر غلقا وكونوا مع الصادقين ورطات نكار ايمان دار مومين مسلمان زارا سوئل الله رمائر بندا زارا سوئل تادر شنگ زمينو تمرا جولا بيرا غلو امي الله تما در آخر الجيبون امي الله تما در جنو كمي ابي جيبون ملائي سبحان الله وكونوا مع الصادقين ورطات شتبادي زارا سوئل تادر شنگ তোমরা চলাফেরা করো মানা মানসর লগে এর জন্য আমার বুজুরগণ গুলেস্তা বুস্তা কিতাবের মধ্যে নয় হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি ফরমায় সাহবতে সালি তেরা সালাই কোন
صحبتے تالے تیرا تالے کلور زدی منو زمین و بلا منشور لوگے چلا بیرا فریا جائے اللہ بند بندی زخل مر جائی بائے اللہ قیم ترم دلو ای بلا منشور لوگے تمہارا شر خوروا صحبتے تالے تیرا تالے کلور আর যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করিয়া যায় আল্লাহর বান্দা বান্দি যখন মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে এই খারাপ মানুষের লোকে তোমার হাশর করে লইবা এর জন্য আমার বুজুরগণ এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু به شيئا ولا تشركوا به شيئا وبالوالدين احسانا الله رب العالمين فرمائل আমার বান্দা বান্দি হল ওয়াবুদুল্লাহ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করি আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত সিন্নি হই গেলে এক বাউতে নিশ্চিন্তা সিন্নির কি পরিমাণ একশো বুধবাইছ কত সময় দারুণ কি জুড়িয়ে ডাট্টা করে যাও আল্লাহ হেফাজত হইলা সাদা কোষ বাদে সদা কোষ হয় বাঁচিলে নজরুল ইসলাম পাইব ফলা নানিব ঠিক আছে না খানিও তো হইতো খানি নইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে ইটা ওয়াজে সময় বলে হ যায় ও যে এখন আমরা কত জুত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়ি গিয়ে আপনার ফিল্টার তনে জল গাইয়া ঠিক আছে ঠিক আছে আপনারা আমার লোকে কিছু মাতিবা মাতিবেন জি মাতিবা না মাতিলে সময় তোলা ও যারা আসেন এরাও ঠিক আছে লইব এখানে প্যাসেঞ্জার হল না আইবা এরা কিছু জরুরতও গেছে হ্যাঁ না দূরের যারা আসেন তো আসেন এরা যাইতা না তো আর কিছু মানুষ জরুরত গেছেন বহু লম্বা সময় বয়াত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটিছেন ভানি দিছেন না এরা যে গোলাম রিতরা ই মুসিবত খেল হইতে হাই ও ভাই গিয়া তো ভানিও ভাই আইতা ও না ইচ্ছা তো বারো তোমা বারে দেখছো এগুলো আর দেখবো আছে এগুলো চলতো বুঝেছে চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল করে গলে কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাদাম একটা বন্দরে প্যান্ডেলের মানুষ এখনো আছেন সুবহান আল্লাহ আল্লাহ হায়াত দেব এই জমিনও আমরা বালা মানুষের লোকে চলাফেরা করতাম ওলামাই কেরাম হল হকানি ওলি আল্লাহ যারা আসেন এরার লোকে আপনি উঠা বসা করতাম বালা মানুষের লোকে রইলে লাভ হইব বাদ মানুষের লোকে রইলে এরার লোকে আপনার হাসর হইব এই জমিনও আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন করছেন না দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত দুইটা চক্ষু হইল আমাদের জন্য নিয়ামত কান আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিন কোন নিয়ামতের শুক্রিয়া দায় করে বাইরে চিন্তা কর ও আল্লাহ জমিন আপনারে 60 বছরের জীবন দান করাইলা 40 বছরের জীবন পাইলায় 40 বছরের পাইলায় 80 বছরের জীবন জমিন পাইলায় একটা দিন জমিন চশমা লাগানির প্রয়োজন হয়েছে না ইলা মানুষ আসবেন না আল্লাহ কত মায়া করি আমরা রাখছে কিন্তু বন্ধায় যদি তার চকুর যদি শুক্রিয়া আদায় করে সারা জীবন বরবাদ হয়ে যাইব এর বাদেও কিন্তু তার চকুর শুক্রিয়া আদায় করা সম্ভব হইত না এর কারণে আমার বুজুরগণ কামতের ময়দানে বন্দা হাসরের ময়দানে ভাই রই ভাই সেই হাসরের ময়দান আল্লাহর দয়া মায়া ছাড়া মানুষ জন্য তো যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহ দয়া লাগবো নমাজ পড়িয়া খুব এটা ব্যস্ত যাই আল্লাহ যদি মায়া করেন না আর আল্লাহ যদি দয়া করেন না কোনো বেটার ক্ষমতা নাই কামতর ময়দান ব্যস্ত যাইতা পারবেন এর কারণে আমার বুজুর্গ এই জমিন আমরা হইলাম গুনাহ করানোওয়ালা জাত আল্লাহ রাব্বুল আলামিন হইলাম মাফ করে দেনওয়ালা জাত বন্দায় জমিনও যদি পাহাড়ের মতন গুনাহ করিয়া যায় আর আল্লাহর দরবার যদি তওবা করিলাই আল্লাহ বন্দার জীবনের গুনাহের মাফ করে দিলেন সুবহানাল্লাহ
আল্লাহ জমিন ও তওবা করি রে বড় পছন্দ করে বড় বালা ভাই আমরা তওবা করে নিসাব কর আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا ومن حبيب محمد رسول الله صلى الله عليه وسلم أبن زمين وامر ما يار بند بند دارا سوئ أمر ما يار بند بند دارا إرار جاني دي زارا زمين ونیائر شما لنگن خوريا ولن خام گنر خام فام খাজের মধ্যে লিপ্ত রইছে আলা আনফুসিহে তাদের নফসর উপর জুলুম অত্যাচার করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনা তুমির রহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত নে নিরাশ হইত না ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুব জামিয়া নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহে মাফ করে দিলাই কমনা এর জন্য বাইরে জুয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করাইলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমন মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে হইলাম দেখি আপনারা কোন চাই এই জমিনের সারা তো নে আকলমন মানুষ কে আমরা কইমুনা নিয়ম করে পাঁচজন ছেলে দুইজন চাকরি ধরাই লইছেন বেটা সিয়ান আরো দুইজন রে ব্যবসা কারবারও দিছেন আরেকজন রে টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মতো না কলমন মানুষ আর জমিন হেও নাই ওটা না নিয়ে উদাহরণ জি যে সন্তান দিয়ে খামলা খাইছে না ই দারে দিও না আমার বুজুর্গ রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবাই কেরাম এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিল বেশি বেশি করে মরণের কথারে স্মরণ করে যে বন্দায় জমিল বেশি বেশি করে মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন করুণা সুবহানাল্লাহ বাইরে জুয়ান একটাবার চিন্তা করো আল্লাহ জমিন আমরা ফাটাইছই তাহানের জন্য বন্দা একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নিব মরা লাগবো নাই একদিন আমরা দুনিয়া তুলে মারা যাইব কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিন কোন মানুষে খোয়া সম্ভব নাই সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানও মারা যাইব আমি খোয়া সম্ভব নাই আপনারা খে খানও মারা যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব হইত নাই কোন কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মন হবে না আমার বুজুরগণ আপনারা হাইলাকান্দি 11 নম্বর ওয়ার্ডের মানুষ খেয়াও হাইলাকান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায় মরণ নানি মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায় কোন মানুষের জ্বর গুঙ্গুর মেডিকেল কলেজ মারা যায় কোন মানুষ লগ্নে গ্রিমস হসপিটালের মধ্যে মারা যায় কোন মানুষ গোবাটি এপলের মধ্যে মারা যায় আওলা দখলে জমিন আফসুস করল বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আরো কয়েকদিন বাঁচিলাই হইলেন অথবা মেডিকেল তনে যদি আমরা গোয়াটি নিতাম কি মনে হয় আমার বাপ আরো কয়েকদিন বাঁচিল না কথাটা এখানে হাসান সন্তান দিয়ে আফসোস করে বাবা ভাই আফসোস করে না হায় রে হায় লাগতে লাগলে আমি জমিন আরো বেশি নিলাম কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে যাওয়া চাইলাম না আমার বুজুর্গ
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইজা জা আজালুহুম লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। আল্লাহ ফরমাইলা আমার বান্দা বান্দিরে, যখন তোমার জীবন শেষ হইব, আজল শেষ হইব, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব, লা ইস্তাগফিরুনা সাআতাও ওয়া লা ইস্তাগদিমুন। বান্দা একটা সেকেন্ড আগেও নাই, একটা সেকেন্ড পিছনেও নাই, ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইব। আমার বুজুর্গের মানুষ মারা যায়, মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম আমার আগে 60 জন ফেরেশতা তোমার সামনে আইবা, একজনে আইয়া জানাইবা, ও বান্দা আল্লাহ তোমার রিজিকের জিম্মাদারি আমারে দিয়া দিছিলা, বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলাম, উত্তর তলে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম, বান্দা তোমার আনিয়ে খানি দিবার মতো একটা দানা আমি জমিন পাইলাম না, বান্দা সবর করিলাম, তোমার রিজিক উঠে গেছে, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তলে মারা যাইবা। ফিরিস্তা সুসংবাদ দেয়, মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া কইবা যে বন্দা আমি তোমার রিজেকর জিম্মাদারিতে আসলাম, সারা পৃথিবী দৌড়াইছি, কোনো জায়গা তোমার লাগি একটা দানা পাইছি না, যখন যাই হাইলাকান্দি যত খারবারি আছে বুসিমালার দোকান, এটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে, গুদাম আছে না, এসিআই গুদাম আছে না, এখন কোন দোকানের চাউল কোন কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব, আপনার রিজেক আছে কোনো মানুষে হইতে পারত না, বার বলি হাঁটত না, ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না, ভয় করিও না, সারা পৃথিবী আমি ঘুরিলাম, তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি পাইলাম না, গতিকে তুমি শান্তি হয়ে যাও, কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবা। তখন মানুষের মনে কি হইব হইন চাইছি আমার বুজুর্গ, আরেকজন ফিরিস্তার সামনে আই, সামনে আইয়ে জানাইব, বন্দা তুমি যখন জমিনের মধ্যে জল খাইতাই, জমিনের মধ্যে পানি খাইতাই, আল্লাহ পানির জন্য আমারে নিযুক্ত করিয়া দিছিলাম, বন্দা তামাম পৃথিবী দৌড়াইলাম, নদ নদী সাগর আমি তালাশ করলাম, তোমার খাওয়াইবার জন্য একটা পানির ফুটা আমি পাইলাম না, বন্দা সবর করিলাম, তোমার পানি জমিন নাই, এই দুনিয়ার জমিন তোলে তুমি বিদায় নিবা। অফসোস লাগে বাইরে, এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষ যখন জমিনের মধ্যে বেমার পড়ে, মানুষ যখন জমিনের মধ্যে মুসিবতের মধ্যে পড়ে, তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায়, ওই নানি বাইরে সব সময় মন দুর্বল করিও, আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া করিও, আল্লাহর দরবারও খান দিও, আল্লাহ তোমার কন্দলে কবুল করিলেই বা কোনো বেড়া নাই। মানুষ বেমার পড়ে, বেমার পড়ার পরে জমিনও মানুষের মন দুর্বল হয়ে যায়, মানুষে চিন্তা করে আমার যে বেমার হয়েছে রে, এই বেমার যদি জমিনও কমে না, তাহলে কিছুদিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নেব। বাইরে জোয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয়, আমার 25 বছর হয়েছে, 40 বছরের বয়স হয়েছে, আমি আগে দিয়ে জমিন আল্লাহর ইবাদত করব, বাইরে জোয়ান একটাবার জমিনের চক্ষু মুছিয়ে দেখো, তোমার মতো হাইলাকান্দি জেলা হাজার হাজার যুবক আইজন দোকার কবর নিচে আস, আল্লাহর বান্দা কবর গেছে, আপনি কোন সময় যাইবাই কোনো মানুষে খোয়া সম্ভব নয়। কবরও যাওয়ার আগে কবর সামান জুত করা লাগবো, কি করা লাগবো, সামান জুত করা লাগবো, আল্লাহর এবাদত করা লাগবো, আল্লাহরে ডরাইতে লাগবো, আল্লাহরে ভয় করতে লাগবো, যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিন গুনার খাম করত নাই, কর্মনি চাব কর, যে মানুষে জমিন আল্লাহ ডরাই, যে মানুষে জমিনের মধ্যে মরণে ডরায়,
আল্লাহর বান্দায় জমিনে কোনো সময় সুদর কারবার করত নাই যেমন সে জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মদ্যপান করত নাই যেমন দায় জমিনের মধ্যে মরণ ধরায় আল্লাহর বান্দায় জমিনের মধ্যে মা বাবার খেদমত করব বালা মানুষের লগে চলাফেরা করব এই ভালো আমলের কারণে আল্লাহর বান্দার অভাব অনটন জমিন সরাই দিলাইব ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত পারে রাসূলুল্লাহ ফরমায় মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে তান বয়সতনে ছুটরে মায়া করলো না মহব্বত করলো না আদর করলো না সে কিন্তু আমার নীতির ভিতরে না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউয়াক্কির কাবীরানা আর যে তার বয়সতনে বড়রে সম্মান করলো না তাজিম করলো না সে কিন্তু আমার নীতির মধ্যে নাই ভালাইসা মিন্না সে আমার নীতির ভিতরে নাই এর কারণে আমরা বয়সে ছোট যারা আছেন আমাতনে আমি এরার লোকের মাতিদের সুন্দর বাসায় মাতি দামে মনাও দিগিয়া ওলানালি চাব আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা করিয়ে মুসলমান হয়েছেন আল্লাহ আজ আমার মুখতনে খালি তেতই বার হইব কোনো কোনো মানে গরো যাই না সই এনে কইন যে তো আপনার জন্মর বাদে মনে মুখ তেতইরা সার দিছিলাম বলে কেন কইলা এখানে বলে চিনি না হইয়া দৌড়ো মনে তেতই দিছেন বলে এখানে বলে তুমি যে মাতো খালে মুখে দি তেতই বারো আচ্ছা হও সাই মাতি যে তেতই বারো তেতই লাগানো লাভ বেখা বেখা মাতো লাইন বারো এর কারণে বেটির দেও যাত পারে না আমরা দয়া করিয়া আমরা জবান দিয়ে আমরা কন্ট্রোল করতাম কিনা করতাম আমার বুজুরগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত তোমরা যদি জমিন দুইটা জিনিসের জিম্মাদারে লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হই যাইব ইয়া রাসূলুল্লাহ কোন দুইটা জিনিস হইলাও আমার নবী ফরমায় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্না আমার নবী ফরমায় তোমাদের জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দান আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জামিনদার হইব সুবহানাল্লাহ বাইরে জবানের জিম্মাদারি এই জবানের মাধ্যমে জমিনে কোনো মানুষের কষ্ট দিতাম না জবানের মাধ্যমে মানুষরে জুলুম অত্যাচার করতাম না মানুষরে ইলা কোনো কথা কইতাম না যে কথা কইলে মানুষের মনের মধ্যে আঘাত লাগি যায় বন্দা জবান দিয়ে জমিন মিশা মাত মাত্রায় বার্তায় নাই মিশা মাত হইল কবিরা গুণা কোন গুণা কবিরা গুণা এই গুণাই সরু গুণা না বড় গুণা ও ইটা তো রোজ কয়েক সবার মিশা মাথা যাইলা হইল মাত্র না ভাই মিশা মাথা হইল কবিরা গুণা বেশিরভাগ কোনো সময় খারবারই মানুষের মাথায় নিন থাকলে খারাপ পাইও না হ্যাঁ কন্যানি বাইরে আমার এই জিনিসগু 1200 দিল 1400 হইলে বেশি মু এখানে হুদা কিবার 800-900 দিল ও যে মিশা মাত মাতিছেন আপনার কবিরা গুণ হয়েছে আপনি ওখান কইতে পারবেন বলে ভাই এগু আমি এক বাঠে বাঠে লইয়া আনছি আপনার 1400 বা 1350 হইলে দিলে আপনি বুধবাব ইখান মিশা মাত হইত না আরও যে 800 দি লইয়া করায় 1200 দিয়ে আনছি আপনি 1350 না দিলে হইত না ও বাকি 400 আপনার লাগে হারাম আরও গুণ ঘুরি গেলে সারা হারাম হয়ে গেছে মাত বুঝা যান ওলা লাইনে মাথা লাগবে